আসসালামু আলাইকুম ইমরিয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এটা দিয়ে আমি বেবি ফ্রক বানাবো, জন্য দুইটি কাপড় নিয়েছি, দুই কালারের। তো এটা নিয়েছি আমি 2 গজ পরিমাণ, আর এটা নিয়েছি 1.5 গজ পরিমাণ। এখন বডির কাপড় নিয়েছি আমি 1/2 ইঞ্চি কাপড়ে বডির মাপ নিয়েছি। তো এখানে বডির মাপ নিব, এখানে মেজারমেন্ট হিসাবে মাপ নিয়ে কাটিং করে নিব। তো এখানে আমি শোল্ডার নিয়েছি 5.5 ইঞ্চি, আরমোলের জন্য নিয়েছি 6 ইঞ্চি। এই ফ্রকটা হচ্ছে 7 থেকে 8 বছর বাচ্চার জন্য। তো বডিতে নিয়েছি 7.5 ইঞ্চি, আর কোমরে নিয়েছি 7 ইঞ্চি। লাইন ড্রয়িং করে দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি নিয়েছি শোল্ডার ডাউনের জন্য, আর 2.5 ইঞ্চি নিয়েছি গলার জন্য। তো ব্যাক প্যাটের গলার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি। ফ্রন্ট প্যাটের গলার জন্য 3 ইঞ্চি নিয়েছি। এখন কেটে নিব। তা আমার চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখানে আমি ব্যাক পার্টের গলা কেটে নিয়েছি, এখন ফ্রন্ট পার্টের গলা কাটিং করে নিব। শোল্ডার ডাউন কেটে নিব। এখন ফ্রন্ট পার্ট সরিয়ে ব্যাক পার্ট নিয়েছি, এখানে ডিজাইন করব সেই জন্য। এটা চড়া নিয়েছি 3 ইঞ্চি, আপনারা 3.5 ইঞ্চি নিতে পারেন। আর এখানে নিয়েছি 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি নিতে হবে। আর এখানে নিয়েছি 3 ইঞ্চি, আপনারা 4 ইঞ্চিও নিতে পারেন, অসুবিধা নেই। বড়দের জন্য বানিয়ে নিলে আর একটু বেশি করে নিতে হবে। এখন কেটে নিব। হয়ে গিয়েছে কাটিং করা। এরকম করে আমি আরো একটি পার্ট কেটে নিব। তারপর জয়েন্ট দেওয়ার পরে এখানে কেটে নিয়ে কেটে ফেলে আমি একটা পট্টি দিয়ে দিব, লাগিয়ে নিব। এটার সাথে এটা আমি জয়েন দিব। তো এভাবে করে আমি সেলাই করে নিব, আর এটার সাথে এটা। তো এটাও এভাবে করে সেলাই করে নিব। তো এই যে দেখুন, আমি সেলাই করে নিয়ে আসছি। এখন এটাকে কেটে দিব, কেটে কেটে উল্টিয়ে নিব, ছোট ছোট করে কেটে উল্টিয়ে নিব। আর এটা ব্যাক পার্টের এটা কাটিং করে দিব। তারপর একটা ছোট পটি লাগিয়ে নিব ওখানে। যেভাবে করে করে কাটিং করে দিয়েছি। এখন উল্টানোর পরে আমি এইখানে একটু কাটিং করে দিচ্ছি, তারপরে এখানে পট্টি লাগিয়ে নিব। পট্টিতে আমি হুক লাগিয়ে নিব পরে, যেভাবে আর পট্টিটা হচ্ছে 1.5 ইঞ্চি, এটার
মতো নিই। এটার মাপেই বানিয়ে নেবেন আপনারা। হয়ে গিয়েছে, এখন আমি নিচের অংশটুকু কাটিং করে নিব। তো যে আমি দেখুন আমি কাটিং করে নিয়েছি আগেই। তো এটার চওড়া হচ্ছে 22 ইঞ্চি, আর এটার মাপে আরও একটি উপরে যে কাপড়টা লাগাবো সেটা হচ্ছে 17 ইঞ্চি। তো এইভাবে করে 4টি পার্ট হয়েছে। আমি বড় বড় সেলাই দিয়ে নিয়ে আসবো এটাকে গ্যাদারিং করার জন্য। তো এই যে দেখুন আমি সেলাই করে নিয়ে আসি। এখন একটা সুতা ধরে টেনে গ্যাদারিং করে নিব 4টা পার্ট। এইভাবে করে খুব সাবধানে করবেন যাতে সেলাই না কাটে, ছিঁড়ে না যায় সুতাটা। এইভাবে করে আমি 4টা পার্ট করে নিব। হয়ে গিয়েছে, এখন আমি এটার উপরে এটা রেখে তারপরে বডির এটা নিয়ে রেখে সেলাই করে নিয়ে আসব। এভাবে করে এখান থেকে সেলাই করব। ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুটোটাই এভাবে করে সেলাই করে নিয়ে আসব। এই যে দেখুন আমি সেলাই করে নিয়ে আসলাম। যে আমি শোল্ডারও জয়েন্ট দিয়ে নিয়ে এসেছি, এখানে হুক লাগিয়েছি, আর এখানে একটা পট্টি লাগাবো আমি এ কালারের। এভাবে করে দিয়ে এটা এভাবে একটা সেলাই দিব, তারপরে আবার এভাবে একটা সেলাই দিব, তারপরে এটার সাথে জয়েন্ট দিব। এভাবে বডি সেলাই করে এভাবে করে এটা সেলাই করব শেষ পর্যন্ত দোনো সাইডের, তারপরে এটা সেলাই করব। এভাবে করে এটা সেলাই করব। দোনো সাইডটা আমি এখানে সেলাই করে নিয়েছি এটা। এবার দোনো সাইড সেলাই করার পরে আমি নিচের এটা সেলাই করে দিব। এভাবে করে ভেঙে সেলাই করে দিব। যে যতটুকু চড়া নিতে চান নেবেন, নিয়ে সেলাইটা করে দিবেন। এভাবে করে পুরাটা সেলাই করে দিব আমি। এই যে হয়ে গিয়েছে আমার বেবি ফ্রক সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। তা আমি এখানে একটা ফুল লাগিয়েছি, ফিতা দিয়েছি, তারপর 2টি সবুতামো লাগিয়ে নিয়েছি। এই যে এভাবে, তো ওখানে আমি হুকও লাগিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।